হ্যালো ফ্রেন্ড তো ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলের কী কী গুণ রয়েছে আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো ইভিয়ন ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল নামে পরিচিত শরীরে সৌন্দর্য রক্ষায় এবং শরীরের বৃদ্ধিতে ভিটামিন ই কাজে লাগে এছাড়াও ভিটামিন ই আর কী কী কাজে লাগে চলুন দেখে না যাও প্রতিদিন রান্না করা বা কাপড় কাচার মতো যারা কাজ করে তাদের নখের উপর অনেকখানি চাপ পড়ে অনেক সময় নখের উপর হলুদ ছোপ পড়ে যায় আর এই নখ ভালো রাখতে ভিটামিন ই কাজে লাগে রাতে ঘুমোতে যাওয়ার আগে নখ এবং নখের চারপাশে ভিটামিন ই ক্যাপসুল ভালো করে যদি মালিশ করে নিন তাহলে আপনার নখ থাকবে সুস্থ এবং সুন্দর রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেকে নাইট ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করেন কিন্তু সেই ময়শ্চারাইজারের সঙ্গে যদি একটি ভিটামিন ই যদি মিশিয়ে নিন তাহলে এটি সিরামের মতো কাজ করবে এবং নখ আদ্রুত থাকবে এবং ত্বক আর্দ্র থাকবে মাথার চুল এই মাথার চুল লম্বা করতে এবং তার যত্ন করতে চাইলে আপনারা ভিটামিন ই ব্যবহার করতে পারেন চুলে যে নিয়মিত যে তেল ইউজ করেন তার সঙ্গে যদি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেন সপ্তাহে দু দিন মাথায় মাখতে পারেন দুই থেকে তিন ঘন্টা রেখে তারপর মাথায় শ্যাম্পু করে নিন চুল বৃদ্ধি পাবে দ্রুত এছাড়াও অকাল বার্ধক্য ঠেকাতে ভিটামিন ই ক্যাপসুল খুব ভালোভাবেই কাজ করে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর ভিটামিন ই ক্যাপসুল ত্বকের বলি রেখা দূর করতে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে এছাড়াও নিয়মিত যদি আপনার ভিটামিন ই ক্যাপসুল ত্বকে লাগান মালিশ করেন তাহলে ত্বক টান টান হয় তো আজকে জানলেন যে ভিটামিন ই ক্যাপসুল আমাদের কী কীভাবে সাহায্য করে এটাকে আমরা এই সমস্ত ক্ষেত্রে ইউজ করি যারা যারা এরকম প্রবলেমে রয়েছে তারা অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন তবে আরও যদি কোনো হেলথগত সমস্যা থাকে তবে ডক্টরের পরামর্শ অনুযায়ী করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং